মানে আজকে আপনার সাথে কেউ আসেনি? না, আপনি যা বলেন আমাকে বলতে পারেন, প্লিজ। আসলে ডাক্তার হিসেবে পেশেন্টকে আমরা সবসময় সব কথা বলতে পারি না। আপনার সাথে যদি কেউ থাকতো, কোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজন? আমার কেউ নেই। মা মারা গেছেন 6 বছর বয়সে, চেহারাটা ভালো করে মনেও নেই। বাবার সাথে কোনোদিন বনি আনা হয়নি, বিয়ে করিনি, নতুন করে কোনো আত্মীয় স্বজন হয়নি। আর বন্ধু বান্ধব, সে তো ভালো সময়ের বন্ধু, সো আপনি যা বলার আমাকে বলতে পারেন, প্লিজ। মিস্টার আসাদ, নিজেকে প্রিপেয়ার করে নিন, সামনে কঠিন সময় আসছে। ডাক্তার, আমি সোজা মনের মানুষ, যা বলার পরিষ্কার করে বলেন, হেজিটেট করবেন না। ইটস ক্যান্সার অ্যান্ড ইট ইজ ইন লাস্ট স্টেজ। My bloody life. অল্প কিছুদিন, লাস্ট ইজ ক্যান্সার। স্যার, স্যার, প্লিজ বিহেভ ইউর সেলফ, প্লিজ। এটা ভদ্রলোকের জায়গা। আমি আমি কি অভদ্র লোক? হ্যাঁ না স্যার, প্লিজ প্লিজ শান্ত হন, প্লিজ বিহেভ ইউর সেলফ, প্লিজ। আপনি ড্রাঙ্ক? Yes, I'm drunk. Yes, I'm drunk. বাড়ি চলে যান স্যার, প্লিজ প্লিজ। Don't touch me, প্লিজ। I'm drunk.
কতটা মদ খেলে একজন মানুষ ড্রাঙ্ক হয় আপনি বুঝতে পারেন? আজকে আমি জীবনে প্রথম মদ খেয়েছি, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। কতটা মদ না খেলে হয় স্যার, প্লিজ বাড়ি যান। জানেন মদ খেলে কি হয়? মদ খেলে কি হয়? প্লিজ খারাপ মদ খেলে কি হয়? তুই তুই আমাকে শেখাচ্ছিস মদ খেলে কি হয়? আসছে রাজু, এ ধরনের লোককে আর ঢুকতে দিবা না, চলো। জীবন মহাজীবন, নিন পানিটা নিন। দেখে আমি কোনদিন দেখিনি, সে এখন আমার সামনে। জীবন সবাইকে যা দেয় আপনাকে নিশ্চয় সেটাই দিয়েছে, আনন্দ, বেঁচে থাকার আনন্দ। না, জীবন আমাকে just মৃত্যু। আপনি ভুল বলছেন, জীবন আর মৃত্যু দুজন দুজনের প্রতিপক্ষ। আপনি নিশ্চয়ই ব্যর্থ হয়েছেন বেঁচে থাকার আনন্দ খুঁজে নিতে। চশমাটা পরুন, আপনার এক্ষুনি এক কাপ গরম কফি খাওয়া দরকার। আপনি ড্রাম আমি কোথাও যাব না, আপনার যেতে হবে। উঠুন উঠুন উঠুন, আসুন আসুন, কাপ কফি খেলেই সব ঠিক হয়ে যাবে। এই যে এখানে নিচু একটা জায়গা আছে, দেখে নিয়ে আমি মরে যাচ্ছি। আমরা সবাই মারা যাচ্ছি। আমি সান্ত্বনা শুনতে চাই। সবার মরে যাওয়া আর আমার মরে যাওয়া এক। আমি মরে যাচ্ছি আর মাত্র কয়েকটা দিন। লাল রং দেখতে চাই না। আসাদ এখানে কি? হ্যাঁ চলো বাবা। কি হলো? চলো আমি তোমার মা না, বুঝেছো? তোমার এসব ফালতু আবদার পূরণ করবো। সাইকেল চালিয়ে সময় নষ্ট না করে পড়াশোনা করো, লেখাপড়া শেষ করে যত তাড়াতাড়ি আমার ঘর থেকে নামবে আমি বাঁচবো। চলো
সেদিন থেকে আমি আর লাল রং পছন্দ করি না, ঘেন্না করি। এই সাইকেলটাও আর কোনোদিন চাই না, যে লাভ হতো না বাবা কখনোই এটা কিনে দিত না। আর সবার মতো যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কিন্তু মা আমাকে সাইকেলটা ঠিকই কিনে দিত। কি কিনে দিত না বলো? দিত না বলো? জীবন আমাকে কিচ্ছু দেয়নি, কোনোদিন কিচ্ছু দেয়নি, কচুটাও দেয়নি। আর তুমি কিনা জীবন নাম নিয়ে বসে আছো। আজকে মদ খেয়েছি বলে ভেবো না যে আমি ম্যালকোহলিক। আমি কোনোদিন মদ খাইনি, ছুঁয়েও দেখিনি, আজকেই প্রথম। কারণ আমি দেখেছিলাম মদ আমার বাবাকে গিলে ফেলেছিল। আজাদ, এদিকে এসো। পড়া হয়েছে? কি পড়েছিস বলতো? 3×21 কত? ৬৪। আমার ভুল ধরো তুমি, তুমি আমার চাইতে বেশি জানো। হাত দাও, বেশি বোঝো তুমি। হাত দাও, হাত দাও। মা থাকলে বাবাকে ধরতো না, বলতো না যে আমি ঠিক বলেছি, বলতো না। জীবনের অঙ্কটা ওই তখন থেকেই এলোমেলো হয়ে গেছে। ভুলগুলো সব ঠিক, আর ঠিকগুলো সব ভুল। এতদিন ভালোই কাটিয়েছি বেহিসেবি জীবন। ইয়াং লেডি, জীবন আমাকে কিছুই দিল না। লুক এট মি। আর যখন দিল তখন উজাড় করে দিল। ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, লাং ক্যান্সার। থ্যাংক ইউ ইয়াং লেডি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কফি, গুড কফি। কোথায় যাচ্ছেন আপনি? তো এখন সুস্থ না, বসুন বসুন। এই ভর রাত্রে আমাকে হাসিও না তো ইয়াং লেডি। যে লোকটার কয়েকদিন বা কয়েক ঘন্টার মধ্যে মরে যাবে তাকে সুস্থ না বলাটা ভালো। এই তোমরা যারা লাইফ ইজ বিউটিফুল বলে ফেসবুকে হইচই করো, প্যারেন্টদের কাছ থেকে যা চাও তাই পাও, আমি তোমাদের দলে নই। আমি একটা ওল্ড ম্যান, ওল্ড হ্যাগার, বড় মানুষ,
বঞ্চিত মানুষ। জীবন আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, আর আমি জীবনের বিরুদ্ধে দাঁড়াই। আমার কফিটাও শেষ, আপনারটাও শেষ, আরেক কাপ কফি হবে নাকি? বলবো কফি? আমি কিন্তু সেই অর্থে তোমার বিরুদ্ধে দাঁড়ানো মানুষ। তোমার নাম জীবন বললে না, আমি জীবনের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ। আই হেট লাইফ। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। যাক, উঠেছেন তাহলে। আরে আরে, করেন কি করেন কি, শুয়ে থাকুন, এখনো হ্যাংওভার কাটেনি আপনার, শুয়ে থাকুন। হ্যাংওভার? হ্যাংওভার, হ্যাঁ, মনে নেই আপনার গতকাল রাতে আপনি আপনার জীবনে প্রথম ড্রিঙ্ক করেছিলেন? মনে থাকবে না আবার? কালকেই তো আমি জেনেছি আমার জীবনের আলটিমেটাম। তুমি তোমার কি যেন নাম বলেছিলে, জীবন না কি যেন একটা নাম? আপনার ব্রেকফাস্ট এনেছি, নিন। ও, মিজান ফিরেছে নাকি? কে মিজান? আমার বাড়িতে চাকরি করতো, আমার রান্না বান্না করে দিত, রাগ করে চলে গেছে। অবশ্য আমার জীবন থেকে যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। মিজানও ফেরেনি। তুমি কেন নিন আপনার ব্রেকফাস্ট, আপনার পছন্দের পরোটা, চা আর পানি পোচ। পানি পোচ? হ্যাঁ, অবাক হওয়ার কি আছে? কি ব্যাপার, কি হলো? পানি পোচের কথা তুমি জানলে কি করে? আমি তো জীবন, আমি তো জানবো। মানে? মানেটা নেই কিছু না, আপনি নাস্তা করে নিন, আমার আরো অনেক কাজ আছে। এই মে, বসো। তুমি কাল রাত থেকে দেখছি টরবর টরবর করে কথা বলেই যাচ্ছ, বলেই যাচ্ছ। ভাবখানে এমন যে তুমি আমাকে অনেকদিন ধরে চেনো। হ্যাঁ, ইয়েস, ইটস ট্রু, আমি কালকে রাতে ড্রাঙ্ক ছিলাম, সেন্সলেস হয়ে গেছিলাম, তুমি আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমার পার্সোনাল লাইফে কেউ ইন্টারফেয়ার করবে সেটা আমি পছন্দ করি না। পার্সোনাল লাইফ? এখানে লাইফ বলে কোনো কিছু আছে? এ একটা পুরো বাড়ি, সেই পুরো বাড়ি জুড়ে শুধুমাত্র আপনি একা একটা মানুষ। একা একটা মানুষে কি কখনো লাইফ হয়? Yes, that's my life. এটা আমার জীবন। আমি কারোর সঙ্গে থাকতেও পারি না, আমার সঙ্গে কেউ থাকেও না। You may leave now, please. যাব, যাব, বলেছি তো যাব, কিন্তু তার আগে আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো শেষ করে তবেই যাব। আপনি নাস্তা করে নিন। মেয়েটা পানি পোচের কথা জানলো কি করে?
আবার আবার তুমি পানিপোস করতে ধরেছ? পানিপোস ছাড়া নাস্তা হয় না লাট সাহেবের। মা যতদিন বেঁচে ছিল অনেক পানিপোস খেয়েছ, এবার এসব ছাড়ো। তোমার মা তোমার জন্য যা যা করেছিল তোমাকেও তাই করতে হবে। একটা মাত্র ডিম ছিল, আমি খাবো না সেটা? একবার তোমার মনে হয়নি যে বাবা কি খেয়ে অফিসে যাবে? ওই মাই সব সর্বনাশ করেছে, আদর দিয়ে দিয়ে একেবারে বানর বানিয়েছে। আমার মা খুব ভালো, আমার মাকে নিয়ে কিছু বলবে না। কি খুব ভালো? খুব ভালো না? তারা দেখাচ্ছি মজা আজকে। তোমাকে আর একটা কথা বলার ছিল, এই পানিপোসটা মানে এই করছো কি গুলো আর নোংরা আবর্জনা নিয়ে? এটা আবর্জনা না, এটা হচ্ছে গাছ। এই গাছ টবে লাগানো হবে, সেই গাছ এক সময় বড় হবে। আপনি জানেন তো, তীর হয়ে দাঁড়িয়ে থাকা যে গাছ তারও যে জীবন আছে। আমাকে জীববিজ্ঞান শেখাতে এসো না, এগুলো একসময় টপ ছিল, এখন আবর্জনা। আবর্জনা যদি হয় তাহলে এতদিনে ফেলে দেননি কেন? বাড়ির মধ্যে জমিয়ে রেখেছেন কেন? সময় হয়নি। সময় হয়নি নাকি? এগুলো আপনার ছোটবেলার স্মৃতি? না, মোটেও না। কার কাছে অস্বীকার করছেন? নিজের কাছে নাকি সময়ের কাছে? এই জায়গাটা ফুলের গন্ধে মৌ মৌ করে উঠবে। ততদিন হয়তো আমি বাঁচবো না, যে কোনো সময় চলে যাবো। আমার মনে হয় এতদিন আপনি আপনার জীবনকে ভয় পেয়ে এসেছেন, এখন ভয় পাচ্ছেন মৃত্যুকে। মৃত্যুকে কে না ভয় পায়? যাদের আনন্দ থাকে তারা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। আনন্দ? আনন্দ হচ্ছে একটা বোগাস জিনিস। জীবনে আনন্দ বলে কিছু আছে নাকি? আছে আছে, এই যে আমি আছি। আপনি জানেন না আমার আরেকটা নাম তো আনন্দ। বানিয়ে বানিয়ে এক একটা করে নাম বললেই হবে নাকি? হ্যাঁ, যাও, যথেষ্ট হয়েছে, আমাকে ডিস্টার্ব করো না, এবার একটু বিদে হও, যাও। শুনে আমি যাবো, কিন্তু আমাকে একটা শাড়ি চাই দিতে পারে? দেখেন আমার শাড়ি গায়ে ধুলো কাদামে। শাড়ি কোথায় পাবো? বাড়িতে কোনো মেয়ে থাকে না? চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। বাবা ঘুমাও। ঘুম আসছে না মা। চোখ বন্ধ করো, তাহলে দেখবে ঘুম চলে আসছে। চোখ বন্ধ করো, এই তো লক্ষ্মী ছেলে। Thank you.
কোথায় লুকিয়েছে? এটা সামনে নাকি পেছনে? নিশ্চয় পেছনে। আমি জানতাম আপনি আমার জন্য শাড়ি খুঁজে পাবেনি, আমি দেখতে পেয়েছি। না না, এগুলো আমার মায়ের শাড়ি, এগুলো দেওয়া যাবে না। কিন্তু এখানে যা শাড়ি আছে ওগুলো ছাড়া তো আর কোথাও কিছু নেই। তুমি যা ইচ্ছা কিছু করে নাও, তারপর বিদায় হোক প্লিজ। আইসক্রিম ওয়ালা এসেছে, আমি আইসক্রিম খাবো। চলো চলো আইসক্রিম নিতে যাবো, চলো। না না, আমি আইসক্রিম খাই না। আমি আইসক্রিম খাই না কেন? আপনি কি ডায়াবেটিস? কদিন পরে তো আপনি মরেই যাচ্ছেন। না সেজন্য কি জন্য এখন আবার বলবেন না যে জীবন আমাকে কিছু দেয়নি, আমি জীবনের কাছ থেকে কিছু পাইনি। একটা সামান্য আইসক্রিম খাওয়া নিয়ে জীবন কি দিল না দিল সেটা নিয়ে যদি ভাবতে থাকেন, পেঁচাতে থাকেন, তাহলে তো আর কিচ্ছু করার নেই, তাই না? চলো চলো আইসক্রিম খাবো, আইসক্রিম। চলো চলো চলো, চলেন না, আর সাথে টাকা পয়সা নিয়ে নেবেন আমার কাছে। কি ব্যাপার, আপনি আপনি কখনো আইসক্রিম খাননি? বলেছিলাম না জীবনে আনন্দ পেতে অনেক বড় বড় কিছু করার দরকার নেই, ছোট্ট একটা আইসক্রিমেও আনন্দ খুঁজে পাওয়া যায়। গেল আমার জামাটা, গেল। এবার তো আপনার মায়ের শাড়িটা আমাকে দেবেন। এই নাও এই শাড়িটাই পরো, এই শাড়িটা পরে বিদায় হও। এটা আমার মায়ের খুব প্রিয় শাড়ি, আমার খুব প্রিয় শাড়ি। যদি বিদায় না হই? আরে বলো কি মিটা, তোমার কি বাড়িঘর নেই নাকি? আনন্দের কোনো বাড়িঘর থাকতে নেই। রাখো তো তোমার কিছু ননসেন্স কথাবার্তা, এসব ভাল লাগে না। তুমি বিদায় হও, তবে তোমাকে আমার মনে থাকবে একটা কারণে। কি কারণে? সেটা হচ্ছে তোমার এই তোমার এই হাসিটার জন্য। আপনাকেও আমার মনে থাকবে, বিশেষত আপনার ওই না হাসিটা গোমরা মুখটার জন্য। মানে? মানে আপনি হাসতে ভুলে গেছেন, আপনি জানেনই না কিভাবে হাসতে হয়। আরে আমি হাসতে জানি, এই তো কদিন আগে আমি হেসেছি। কবে 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 হাসলাম? কবে? আরে দেখেছেন, আপনি মনেই করতে পারছেন না যে আপনি কবে হেসেছেন, কারণ আপনি হাসতে একেবারেই ভুলে গেছেন, মনেই নেই আপনার হাসার কথা। আরে আমি জানি হাসতে হয় কিভাবে, আমি জানি, ভালো করে জানি, আমি হাসতে জানি, হাসতে পারি। কেন হাসো? আনন্দ না থাকলে আমি কেন হাসো? জীবনে আনন্দ নেই? কি বলেন আনন্দ নেই, সবখানে ছড়িয়ে আছে আনন্দ, আনন্দকে খুঁজতে হয়। না, জীবনে আনন্দ নেই তাই হাসিও নেই। সবখানে ছড়িয়ে আছে আনন্দ, আমাদের চারপাশে আনন্দ আছে, শুধু তা
আপনাকে খুঁজতে হবে। আপনি যাবেন আমার সাথে আনন্দের বাড়িতে আনন্দকে খুঁজতে? চলেন। আরে আমাকে হঠাৎ হঠাৎ মেরে ফেলবে নাকি? না না, এক্ষুনি মেরে ফেলবার কোনো ইচ্ছে আমার নেই। আপনাকে তো আমি জীবন দেখাতে নিয়ে এসেছি, জীবনের আনন্দের সাথে মিলিয়ে মিশে দিতে এসেছি। বিরাট ভুল হয়ে গেছে, তোমার সঙ্গে আসার সিদ্ধান্ত নেওয়াটা আমার বিরাট ভুল হয়ে গেছে। থাকো তুমি তোমার আনন্দের সঙ্গে, তোমার আনন্দ তুমি তোমার কাছে। আরে আরে করেন কি, এখন তো দিনের কেবল শুরু, কোথায় যাচ্ছেন আপনি? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আই এম এ পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট। আমাকে নিয়মিত ওষুধ দিতে হয়। এই ওষুধগুলো তো, এগুলো তো আমি সাথে করেই নিয়ে এসেছি, কিন্তু গত তিন দিনে আপনি এই ওষুধগুলো একবারের জন্য ছুঁয়ে দেখেন, তাই এই ওষুধগুলোর এক্সকিউজ না দেখালেও চলবে। চলেন। কোথায়? চলেন তো আসেন। কোথায়? আহা চলেন তো আসেন, এই ওষুধগুলোর একটা ব্যবস্থা করতে হবে। কথার কোনো তাল কোনো মাথা মুন্ডুই আমি পাচ্ছি না। আর এই ওষুধগুলোর কি ব্যবস্থাই বা করবে? এই ওষুধগুলো গত কয়েকদিনে আপনি খাননি, আগামীতেও তো খাবেন বলে মনে হয় না। এই ওষুধগুলো খাওয়ার আর প্রয়োজন হবে না, কারণ আমি মারা যাচ্ছি। মারা যাচ্ছেন কিন্তু এখন তো বেঁচে আছেন। চলেন আমরা আপনার এই বেঁচে থাকাটা উদযাপন করি। উদযাপন করি কিভাবে? আপনার এই ওষুধগুলোকে নদীতে ভাসিয়ে। আমি পড়ে গেলেও উঠতে পারবো, জানেন না? জানেন না আমি কে? তুমি জীবন, তুমি আনন্দ, কে হাসতেও পারছেন না? না বলেছিলাম না, আপনি হাসতে ভুলে গেছেন। এখানে হাসির মতো কোনো কারণ তো ঘটেনি। কারণে হাসে কেরানিরা, আর অকারণে হাসে মানুষ। অকারণে হাসে পাগলও, পাগলিরাও হাসে তোমার মতো। আসেন, আপনাকে ক্যান্সার থেকে মুক্তি দেই। নিন ওষুধগুলো, ফেলে দিন। যে ওষুধ কোনো কাজে আসবে না তাকে জীবনের সাথে ভার করে কি লাভ? এতদিন তো ওষুধের ঢাল তলোয়ার ব্যবহার করে জীবনের সাথে লড়াই করে গেছেন, আজকে থেকে ঢাল তলোয়ার ফেলে শুধু বাঁচুন। জীবনে যে কয়টা দিন আছে আপনার করে নিন, নিজের করে নিন, নিজের মতো করে বাঁচুন। ফেলে দিন, ফেলে দিন ওষুধগুলো। দিন, ফেলে দিন ওষুধগুলো। ভালো লাগছে না? মনে হচ্ছে না বুক থেকে একটা পাথর নেমে গেল? মনে হচ্ছে না আপনি এখন স্বাধীন, এখন যা খুশি তাই করতে পারবেন? মনে হচ্ছে না?
জীবন আনন্দ করছোটা কি? আশেপাশে মানুষ তো পাগল ভাববে তোমাকে। কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়েই যদি পড়ে থাকি তাহলে তো নিজের ইচ্ছে মতো নিজের চিন্তা মতো কোনো কিছুই করতে পারবো না। জীবন তোমাকে ভালোবাসি, ভালোবাসি। এবার আপনি কি একটা চিৎকার করে বলবেন? না, ইম্পসিবল। কাবেরী, কাবেরী, কাবেরীকে ভালোবেসেছিলেন? তুমি না, তুমি তুমি ভীষণ চালাক মেয়ে, তুমি মানুষের দুর্বল মুহূর্তগুলোর সুযোগ নাও। আরে না না, সেটা না, বলুন না, কাবেরীকে আপনি ভালোবাসতেন? ভালো ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু ভালোবাসতে পারিনি। আসাদ, এই কাবেরী। কথা বল, বলছ না, কাবেরীর সাথে কথা। কখনো কাবেরীর যাওয়ার পথের দিকে, কখনো কাবেরীর বাসার দিকে তাকিয়ে। কখনো ভালোবাসার কথা বলেননি? আরে এই যে, এই যে আপনি হাসতে পারছেন, হাসুন না আরো জোরে হাসুন। আচ্ছা, তুমি তুমি একটা জিনিসের পেছনে কেন লেগে আছো বলো তো? বলেন না, ভালোবাসার কথা বলেননি? না, বলিনি। তবে তবে লিখে জানিয়েছি। চিঠি? কি লিখেছিলেন চিঠিতে? সেটা তোমাকে বলবো কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে এটা বলেন যে চিঠিটা কিভাবে দিলেন, কখন দিলেন? কাবেরীর খুব প্রিয় লেখক ছিল মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়? তুই তো আমাকেও দুশ্চিন্তায় ফেলে দিলি।
এখন যদি বইটা না নেয়? মানিক তো তার খুব পছন্দের লেখক, নেওয়ার তো কথা। আচ্ছা, চিঠিতে কি ঠিক মতো লেখছিস নাকি অন্য একটা সাদা কাগজ ঢুকে দিছিস? না, লিখেছি তো। কি যে করবি তুই, আমারও না খুব ভয় লাগছে। ভয় পাস না, চলে যাবে। আমাকে কিছু বলছেন? এই বইটা কি? এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের বই। এই বইটা আমার আছে। বল না, বইটা দিয়ে হয় না, শুধু দিয়ে আসলেই তো হয়। তোর দ্বারা কিছুই হবে, চল। মানে কি আর কিছু বললেন না আপনি? না, বলতে পারিনি। আমার ভিতরের যে জড়তা, যে জটিলতা, সেটাই আমাকে বলতে দেয়নি। আমি বলতে পারিনি। আর কখনো দেখা হয়নি আপনাদের? একবার ফাইনাল পরীক্ষার পর, আর একবার যেদিন রেজাল্ট বেরোলো। আপনাদের রেজাল্ট? আর রেজাল্ট, আমি তো ফেল, আর আমিও ফেল। আপনি ফেল করেন তাই না? আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম। তাহলে কেন বলেছিলেন যে আপনি ফেল করেছেন? জানি না, হয়তো নিজেকে কাবেরীর সমকক্ষ ভাবতে চাইনি তাই। কোনোদিন মনে হয়নি কাবেরীকে আপনার বলা উচিত ছিল? মানে আপনি যে ওনাকে ভালোবাসতেন এটা জানানো দরকার ছিল আপনার? দেখেছেন আপনার ইচ্ছেগুলো কিভাবে বাতাসে ডানা মেলে দিয়েছে? সেদিন যদি আপনি আপনার ইচ্ছেগুলোকে দমিয়ে না রাখতেন, এভাবেই ছেড়ে দিতেন, তাহলে দেখতেন ঠিক এখন যেভাবে আনন্দ পাচ্ছেন সেভাবেই আনন্দ পেতেন, জীবন ভর আনন্দ পেতেন। আপনি এখন পর্যন্ত জেনেছেন আমার নাম জীবন, আমার নাম আনন্দ। আমার কিন্তু আরেকটা নাম আছে, আমার নাম Thank you.
কাবেরীকে আপনি কি কাবেরী? ছেলেটা বলে ছোট্ট অপারেশন করিয়ে নিতে, আমার আবার একটু ভয়টা বেশি, তাই হয়তো আপনাদের ঠিক চিনতে পারছি না আপনারা আবার কি ছেলে। হ্যাঁ, আমার ছেলেটা জানেন তো নিউ জার্সিতে থাকে, আর মেয়েটার তো বিয়ে হয়ে গেল। ও আচ্ছা, আপনারা বোধ হয় শিলার দিকে আত্মীয় না? হ্যাঁ, শিলা নিশ্চয়ই আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওর বিয়েটা হয়ে যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল। আপনারা তো শিলাকে চেনেন তাই না? আমরা শিলার দিকে আত্মীয় না। আপনার দিকে আত্মীয়? মানে কি? কাউকে আপনার মনে পড়ে? আসাদ, মানে আমাদের সেই ব্রিলিয়েন্ট আসাদ। হ্যাঁ, আমাদের ব্যাচমেট ছিল তো। ওরে বাপরে, কি দারুণ স্টুডেন্ট ছিল, মানে সাংঘাতিক ছাত্র সে। সেই ব্রিলিয়েন্ট আসাদ এখন আপনার ঘরে, আপনার সামনে। মানে তুমি তুমি কেমন আছো কাবেরী? তুমি একদম বললাম এতদিন পরে, কি হঠাৎ কি ব্যাপার বলো তো আমাকে? আমার ঠিকানা পেলে কোথা থেকে? উনি আপনার কথা বললেন তাই। আসলে এখন তো চাইলেই কারোর ঠিকানা বের করা সম্ভব, খুব একটা কঠিন কিছু না। কেমন আছো আসাদ? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। কতদিন পর তোমাকে দেখছি, ভালো থাকবো না? আমি একটু আপনাদের জন্য চা করে নিয়ে আসি। উনি চা করতে না, কান্না লুকাতে গেলেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কথা নেই বার্তা নেই, তুমি আমাকে কাবেরীর বাসায় নিয়ে এসছো? এনেছি। আমি তো আপনাকে বলেছি আমি ইচ্ছে, আমি খুব ভালো করে জানি আপনার চিরদিনের ইচ্ছে ছিল কাবেরীকে আর একটা বার দেখা। চিরদিনের ইচ্ছে ছিল কাবেরীকে একটা বার আপনার মনের কথা বলা, আপনার ভালোবাসার কথা বলা। ভুল ভুল, কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু জানো না।
শান্ত হয়ে বসেন, শান্ত হয়ে। আপনি কিন্তু আপনার প্রেমিকার বাড়িতে বেড়াতে এসেছেন, এরকম অ্যাংরি ইয়াং ম্যানের এক্সপ্রেশন নিয়ে থাকবেন না। আপনি একটা লাভার বয়, মাইন্ড ইট। তুমি আমার সাথে কি খেলাটা খেলছো বলবে? আমি কোনো খেলা খেলছি না, আমি চাই যে আপনি আপনার মনের কথা, আপনার প্রাণের কথা ওনাকে একটা বারের জন্য হলেও বলবেন। ইম্পসিবল, অসম্ভব। শীলার বাবাকে আমি প্রায়ই আসাদের কথা বলতাম। কি বলতে? ভয় পেও না, ভয় পেও না, ভয়ের কিছু নেই। বলতাম আমাদের ক্লাসে একটা ব্রিলিয়েন্ট ছেলে ছিল, কি যে ভালো রেজাল্ট করত, কিন্তু আমাকে সবসময় মিথ্যে কথা বলতো, বলতো যে ফেল করেছে, পাশই করেনি। আপনাদের রেজাল্ট? আর রেজাল্ট, আমি তো ফেল, আর ও আমিও ফেল, আমিও ফেল। এই কথাটা শুনে শীলার বাবা একটা অদ্ভুত কথা বলেছিলেন। কি কি বলেছিল? বলেছিলেন যে তুমি নাকি আমার সামনে পাশ করতে চাওনি। কথাটা বলে উনি খুব রহস্যময় একটা হাসি হেসেছিলেন। আমি না আজও বুঝিনি কি বলতে চেয়েছিলেন উনি। উনি নেই, মারা গেছেন, ফুসফুসে ক্যান্সার হয়েছিল। আজ 6 বছর 3 মাস 11 দিন হলো। বাদ দাও সেসব কথা, তোমার মনে আছে আমরা কলেজে যে কি পাগলামি তাই না করতাম বলো? তোমরা করতে, আমি তো শুধু তোমাকে দেখতাম না, মানে তোমাদের দেখতাম। তাই বলো, মনে আছে একবার আমাদের কলেজে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হলো, কি সব যেন ছবি দেখাচ্ছিল অনেক। রোমান হলিডে? রোমান হলিডে। আমরা তো ফিল্ম দেখার পাস্টাস কিছুই পেলাম না, আর ঠিক করলাম যে আমরা যদি ছবি না দেখি তাহলে কেউ দেখবে না, তাই যে ফিউজটা অফ করে দিয়েছিলাম। তারপর তো প্রিন্সিপাল ডাকলেন, হ্যাঁ, আর কি বকাটাই না দিলেন, শাস্তিও হলো, কিন্তু রোমান হলিডে আর দেখা হয়নি। আমারও আর কোনোদিন রোমান হলিডে দেখা হয়নি। কেন, তুমি দেখোনি কেন? সে সময় তো তোমার কাছে পাস ছিল। তুমি মানে মানে বন্ধুরা না দেখলে কিভাবে দেখি? তুমিও তো কম পাগল না। আমরা তাহলে এতক্ষণ উঠি যাবে, এতদিন পর। আচ্ছা ঠিক আছে, যাও, মানে তুমি আরেকদিন এসো। কিন্তু তুমি ভালো থেকো কাবেরি, ভালো থেকো। তুমিও ভালো থেকো। আচ্ছা
ভালোবাসার যোগ্যতাই নেই। যাকে ভালোবাসেন, যাকে এত বছর ধরে চেয়ে এসেছেন, সেই মানুষটাকে এত কাছে পেয়েও ভালোবাসার কথা বলতে পারলেন না, পারলেন না। এখন এসে যখন আপনি আর কয়েকটা দিন পরে মরে যাচ্ছেন, পারলেন না আপনি, সংকার লজ্জার চাদর ছেড়ে বেরিয়ে আসতে, আপনি আসলে ভীতু, খুব 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 বেশি রকমের ভীতু। জীবন আপনাকে কিছু দেয়নি, জীবন কিছু পায়নি, কি জীবন আপনাকে ঠ্যাক করেছে যে জনে জীবন আর দে? হ্যাঁ, জীবনের কাছ থেকে ছিনিয়ে ধন করতে হয়, সে চিনি আনার ক্ষমতা আপনার একবারেই নেই, বুঝতে পেরেছেন? ভীতু কিচ্ছু বলেনি আমার, কোথায় যাচ্ছেন? আমার সেই ইচ্ছে পূরণ করতে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলায় মেঘ উড়িয়ে আসে, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগব গিয়ে তোমার পাশে পাশে, এখনো যাইনি। জাননি, কারণ জীবনের আপনাকে এখনো অনেক কিছু দেবার বাকি আছে। জীবন, জীবন মানে তো তুমি, তুমি আমাকে সব দিয়েছ, আমার শৈশব, আমার তারুণ্য, আমার ভালোবাসা। অপার আনন্দ, তুমি তুমি আমার মরে যাওয়া ইচ্ছেগুলোকে মাছতে দিলে, উঠতে দিলে বাতাসে বাতাসে। আমার আর কিছু চাওয়া নেই। এতটুকুতেই বলেছি না, জীবন যা দেয় তা এক জীবনে পেয়ে শেষ হয় না। আপনার জন্য তো আরো কত কি বাকি আছে। কাবেরীকে ভালোবাসার কথা বলতে পেরে আমার সব পাওয়া হয়ে গেছে, সব পূরণ হয়ে গেছে। আমার আর এখন কোনো অবসাদ নেই, যন্ত্রণা নেই, ক্লান্তি নেই, অপ্রাপ্তি নেই, শুধু 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 আমার মায়ের মুখটা যদি একবার ভালো করে মনে করতে পারতাম। তুমি যে শাড়িটা পরেছিলে, তুমি তোমার মায়ের শাড়িটি পরেছিলে, মায়ের শাড়ির গন্ধ, এটা আমার
ঘুমের মধ্যে আমার স্বপ্নের মধ্যে ফিরে ফিরে আসে। আমার মা, জানো, আমার মা এক পায়ে নূপুর পরত, বাবা পছন্দ করত না। বাবা তো অনেক কিছুই পছন্দ করত না, মা তবু করত। সারাক্ষণ ঘরের ভেতর একটা ঝুনঝুন ঝুনঝুন শব্দ। আচ্ছা, তুমি কি নূপুর পড়ো? পায়ে পড়ো? জানো, মা একদিন আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজেছিল, তুমুল বৃষ্টিতে, উঠোনে ছাদে ভিজতে 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 আমার এই আঙুলগুলো, হাতের আঙুলগুলো পর্যন্ত সাদা হয়ে গেছিল। বাবা এসে মাকে খুব বকল, আমাকে মারল। আমি কাঁদতে কাঁদতে মামা বলে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে আদর করে করে আমার কান্না থামিয়ে দিত, তারপর ঘুম পাড়িয়ে দিত। হয়েছে, এখন আপনি শুয়ে পড়ুন, কাল আপনার অনেক কাজ বাকি আছে। কাজ? আমার আবার কি কাজ? শুয়ে পড়ুন তো, শুয়ে পড়ুন। বলেছি না এভাবে উকি ঝুঁকি দিয়ে কিচ্ছু দেখা যাবে না, ধৈর্য রাখেন। আচ্ছা, আপনি এত ধৈর্য কেন বলেন তো? চা খেয়েছেন, এখন চুপচাপ অপেক্ষা করেন। অপেক্ষা? একসময় দেখবে শুধু অপেক্ষাটুকুই আছে, আমি আর থাকবো না। আরে আরে, করছো কি? করছো কি? ওখানে কিছু নেই। কি খুঁজছি সেটা না জেনে কিভাবে বুঝছেন যে এখানে কিছু নেই? জান, ফ্রেশ হয়ে ঝটপট রেডি হন। কোথায় যাবো আমরা? কোথাও যাচ্ছি না, সে আসছে। সে? হ্যাঁ, সে আছে একজন, জানতো রেডি হয়নি। কোথায় যাবো আমরা? কে আসবে? আসবে একজন, আপনি জানেন না, আমার আরেকটা নাম আছে, প্রাপ্তি। জানতো রেডি হয়ে আসেন, সময় নষ্ট হচ্ছে। জান 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 প্লিজ, চল চল চল, আসেন। আচ্ছা ঠিক আছে, আমার অনেক কাজ আছে, আপনি রেডি হয়ে নিন। জান জান এটা পরে নেবেন।
আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জান্নাতি আহা সব রঙের পাবনার শিওরে যে দেয়ালে দুই সঙ্গে আগে ধূসর মৃত্যুর মুখ। মৃত্যুর আগে এখনো অনেক ইচ্ছে বাকি, অনেক জীবন বাকি, এখনো অনেক প্রাপ্তি বাকি। চলে যাওয়ার সিদ্ধান্ত কেন? ভয় পাচ্ছেন? চলে যাব কাল ফিরে আসার জন্য। কালকের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে না? কাল? কালকে আবার কি? কাল তো একটা বিশেষ দিন, যে বিশেষ দিনে আপনি আপনার প্রিয় মানুষটিকে একটা খুব সুন্দর চিঠি লেখেন। কাল আপনার জন্মদিন। ও, তুমি তাহলে লুকিয়ে লুকিয়ে আমার আমার চিঠিগুলো দেখেছো না? আজকে রাতটা না হয় আপনি আপনার মাকে চিঠি লিখে কাটিয়ে দিন। আসি। আমি জানি এটাই আমার শেষ চিঠি। আমার আর জন্মদিন আসবে না, তোমাকে লেখাও আর হবে না। জীবনের এই শেষ কয়েকটা দিনে একটি মেয়ে এসে আমাকে আবার ভরিয়ে তুলেছে। নিজেকে সে জীবন বলে, আনন্দ বলে, ইচ্ছে বলে, আবার আজকে প্রাপ্তিও বলল। সে আসলে কে আমি জানি না, কিন্তু সে না এলে আমার মৃত্যুটা এমন আনন্দের হতো না। এত আনন্দের মধ্যেও শুধু একটা অপূর্ণতা। এখন আর কোনো কথা হবে না, কেকটা কাটো। আরে আমি জীবনে কোনোদিন কেক ফেক কাটিনি, আমাকে দিয়ে কেন কেক কাটাচ্ছো? কি বলেছি আপনাকে, কোনো কথা হবে না, কেকটা কাটো তো। কেক কাটা শেষ হলে চালের পায়েস খাওয়া হবে। তুমি চালের পায়েসের কথাও জানো? হ্যাঁ, কেন জানবো না, আমি তো সব জানি। সেই তো, তুমি তো জীবন, তুমি তো সব জানো। কিন্তু এসবের আয়োজনের দরকারটা ছিল কি? জন্মদিন কি কোনো সাধারণ ঘটনা? হ্যাঁ,
তার জন্য একটু একটু আয়োজন তো লাগবেই। আর মৃত্যু? মৃত্যুর জন্য আয়োজন লাগে না? মৃত্যুর জন্য তো আয়োজন লাগে। ওইখানে কেন? ও তো আমার শৈশব। আমি কি বেঁচে আছি নাকি মরে গিয়ে একটা অদ্ভুত জগতের মধ্যে ঢুকে গেছি? আপনি বেঁচে আছেন, আপনার শৈশবও বেঁচে আছে, দেখছেন না কেমন আনন্দে আছে? হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো সেই লাল সাইকেলটা কিনতে পারিনি, তোমার জন্যই মার্বেল গুলো গিফট এনেছি। আমি এখন যাই। হ্যাপি বার্থডে আসাদ। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের এই বইটা তুমিও চলে এসেছো। তুমিও চলে এসছো? এসেছি। তুমি তো কাবেরীকে ভালোবাসি বলেই দিয়েছ, কিন্তু ওই চিঠিটা তো দেওয়া হয়নি, তাই আমি চিঠিটা তোমাকে পৌঁছে দিতে আসলাম। কিন্তু চলে যাওয়ার সময় বইয়ের ভেতরে রাখা এই চিঠির কি কোনো মূল্য আছে? আছে। তোমার চিঠির শেষ লাইনই তো লেখা আছে, চলে যাওয়া মানেই কিন্তু প্রস্থান নয়। দেখেছেন, আপনার তারুণ্য কিন্তু বিশ্বাস করে চলে যাওয়া মানেই প্রস্থান নয়। আপনার সাথে দেখা করার জন্য আরেকজন অপেক্ষা করছেন। কে অপেক্ষা করছেন? আপনার বাবা। আমি যাই, উনি আসছেন। তা হলো ঘৃণার। আমি আজ এখানে এসেছি আমাদের মাঝের সেই ঘৃণার দেয়ালটা ভাঙতে। আসাদ, আমাকে ক্ষমা করে দাও। আমাকে মুক্তি দাও আসাদ। যদি কোনোদিন সুযোগ হয় আমি তাহলে কি চাইবো আপনি জানেন? আমি চাইবো আপনার বাবা হতে, এবং আপনার বাবা হয়ে আমি দেখিয়ে দেব কি করে ছেলেকে মানুষ করতে হয়, বড় করতে হয়। কিন্তু কিন্তু সে সুযোগ কোনোদিন হয়তো আর আসবে না। তবুও দিলাম, আপনাকে ক্ষমা করে দিলাম। আপনাকে আমি ক্ষমা করলাম আসাদ। যাকে তুমি জীবন বলছো, আনন্দ বলছো, ইচ্ছে অথবা প্রাপ্তি বলছো, এত কিছু যাকে বলছো তাকে তুমি চিনতে পারোনি আসাদ? সত্যিই কি তাকে তুমি চিনতে পারোনি? কি বলছেন আপনি, স্পষ্ট করে বলেন। কে সে, কেন তাকে চিনতে পারিনি বলেন। প্লিজ বলে যান আমাকে, প্লিজ। বাবা, বাবা আমাকে বলে যান, প্লিজ বাবা বলে যান।
তুমি আসলে ধোকা দিয়েছো, তুমি প্রতারণা করেছো। তুমি জীবন না, তুমি ইচ্ছে না, তুমি আনন্দ না, তুমি প্রাপ্তিও না, তুমি আসলে করি না, তুমি আসলে মৃত্যু। মৃত্যু, মৃত্যু, মৃত্যু। তুমি তুমি আসলে আমাকে চকচকে আনন্দের মোড়কে মুড়ে মেরে দিচ্ছ, তাই না? ঠিক যেদিন আমার ক্যান্সার কনফার্ম হয়েছে সেদিন তুমি আমার জীবনে এসেছ, আর সেদিন থেকেই তুমি মৃত্যুকে ভুলিয়ে সারাক্ষণ আমাকে শুধু জীবনের কথা বলেছ। মানুষ যেন মৃত্যুকে মনে করতে না পারে, সেই জন্য জীবনকে কতভাবে সাজায়, কতভাবে রাঙায়, কিন্তু শেষে মৃত্যু এসে জীবনকে ঠেকে ফেলে, মৃত্যু এসে জীবনকে ছিনিয়ে নিয়ে যায়। এই তুমি সেই জন্য আসনি বলো, তুমি সেই জন্য আসনি। ইউ ইউ আর এ ফ্রড, কালপ্রিট। আসাদ, বৃষ্টিতে ভিজবি না বাবা। আয়। আয় বাবা, চল বৃষ্টিতে ভিজি। কোথায় আমার বাবাটা? কোথায় সে? কোথায় লুকিয়েছে? এটা সামনে নাকি পেছনে? নিশ্চয় পেছনে। মা, তুমি? আমি জীবন, আমি আনন্দ, আমি ইচ্ছে, আমি প্রাপ্তি, আমি তোর মা। হাই। কপালে চাঁদ টিপ দিয়ে যা। বাবা ঘুমাও। ঘুম আসছে না মা। চোখ বন্ধ করো, তাহলে দেখবে ঘুম চলে আসছে। চোখ বন্ধ করো। এই তো লক্ষ্মী ছেলে। মা, মা, আমার সব ইচ্ছে যে আজ পূরণ হয়ে গেল, তাই তো এবার যাবার সময় হলো। তুমি আমাকে সেই কবিতাটা একটু শোনাও না মা। ওই যে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, এই কবিতাটা শুনতে শুনতে তোমার কোলে মাথা রেখে আমি আমি একটু শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। আমার জীবনের শেষ ঘুম। কবিতাটা শোনাও না মা, শোনাও। শেষ না বাবা, আরেকটা শুরু, আরেকটা নতুন জীবনের শুরু, শেষ থেকে শুরু। মনে করো
যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকব গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলায়